আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরিণতি ও সুশাসন প্রথম পত্র বিষয়ে সপ্তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সে অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র প্রদর্শন করছি। অর্থাৎ তুমি যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি এই বিষয়ে তুমি একটা সঠিক এবং নির্ভুল উত্তরপত্র পেতে যাচ্ছ, যেই উত্তরপত্রটা তুমি তোমার খাতায় লিখলে তুমি তোমার কলেজে সর্বোচ্চ মার্ক পাবে বলে আমি আশা করছি। তো এখানে আমাদের দেখো প্রশ্ন, পরিণতি ও সুশাসন প্রথম পত্র বিষয় করেছে 269, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 5, সপ্তম অধ্যায় সরকারের কাঠামো। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা অধিকতর গণতান্ত্রিক যৌক্তিকতা নিরূপণ, নির্দেশনা এবং নির্দেশকগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা। এখানে দেখো নির্দেশনায় যেগুলো বলা হয়েছে, গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের সম্পর্ক, নির্দেশক হচ্ছে গণতন্ত্র ও গণতন্ত্রের বৈশিষ্ট্য, সংসদীয় সরকার এর বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য এবং গ নম্বর হচ্ছে সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য, ও নম্বর হচ্ছে উপস্থাপনা কৌশল। তো আমরা তোমাদের সুবিধার্থে আরেকবার এখানে শিওর হয়ে নেই, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 5, এইচএসসি 2021 7th উইক অ্যাসাইনমেন্ট, বিষয় পরিণতি ও সুশাসন প্রথম পত্র, সাবজেক্ট সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ, ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড হচ্ছে 269, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সংসদীয় সরকার ব্যবস্থা অধিকতর গণতান্ত্রিক। এখানে দেখো ক খ গণং দিয়ে না লেখাই শ্রেয়, ক নম্বরে তোমরা গণতন্ত্র ও গণতন্ত্রের বৈশিষ্ট্য লিখবা, ভূমিকা এখানে লিখবা, গণতন্ত্র হলো সমাজ দর্শন, রাষ্ট্রীয় দর্শনের একটি সুপরিচিত ধারণা যার অর্থ জনগণের শাসন, আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যবস্থা বা শাসন পদ্ধতি, বোঝাতে সবচেয়ে পরিচিতি যে শব্দ, যে বাংলা প্রতিশব্দটি আমরা ব্যবহার করি তাই করে থাকি তা হচ্ছে গণতন্ত্র। আধুনিক বিশ্বে গণতন্ত্র এখন পর্যন্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পরিগণিত। গণতন্ত্রের সংজ্ঞা, ডেফিনেশন অফ ডেমোক্রেসি, এখান থেকে তোমরা গণতন্ত্রের সংজ্ঞাটা লিখে নিবা। তো এখানে দেখো গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটির মূলে রয়েছে আছে প্রাচীন গ্রিক শব্দ থেকে, ডেমোক্রেটিকা অর্থাৎ জনগণের সরকার। গণতন্ত্র ধারণাটি যেমন নিছক তথ্য নয়, তেমনি এটি কোনো নতুন ধারণা বা ও নয়। গণতন্ত্র বলতে ব্যাপক অর্থে সাধারণ জনগণের স্বার্থ বিবেচনা ও সকলের সমান অধিকারকে বোঝায়, তবে আক্ষরিক অর্থে গণতন্ত্র বলতে বোঝায় এক শাসন ব্যবস্থা যার ভিত্তি মূলে রয়েছে জনগণের ক্ষমতা ও জনগণের শাসন। বিশেষত্বে গণতন্ত্র বলতে এমন এক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পদ্ধতি নির্ধারণ করে কিংবা শাসকবর্গ নির্বাচন করার অধিকার রাখে। তবে রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্র বলতে আমরা এক প্রকার শাসন ব্যবস্থাকে বুঝি, যে প্রায় 2500 বছর পূর্বে গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করে বলেছেন, গণতন্ত্র এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণী বা শ্রেণী সমূহের উপর ন্যস্ত থাকে না, বরং সমাজের সদস্যগণের উপর ন্যস্ত হয় ব্যাপকভাবে। এর প্রতিধ্বনি আমরা শুনতে পাই আধুনিককালের শ্রেষ্ঠ চিন্তাবিদ লর্ডস ব্রাইসের সংজ্ঞায়। গণতন্ত্র সম্পর্কে লর্ড ব্রাইস বলেন যে শাসন প্রথায় জনসমষ্টি অন্তত 3/4 নাগরিকের ভোটে শক্তি যেন তাদের শারীরিক বলের সমান। এ গভর্নমেন্ট ইন হুইচ দ্য হুইল অফ দ্য মেজরিটি অফ দ্য কোয়ালিফাইড সিটিজেন রুলস সে at least 3/4 so that the physical force of the citizen coincides with their voting power. কিন্তু গণতন্ত্র সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাই সর্বাপেক্ষা জনপ্রিয়, যদিও তা অধিকতর অস্পষ্ট। তার মতে গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য পরিচালিত ও জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, যেমন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই যুক্তিটা আমরা সবাই মোটামুটি জানি। গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কোনো শাসন ব্যবস্থা গণতান্ত্রিক কিনা তাই এইসব বৈশিষ্ট্যের মানদণ্ডের বিচার করে সহজে আমরা অনুধাবন করতে পারি। তো প্রথমত যেটা বৈশিষ্ট্য রয়েছে সেটা লিখবা, দ্বিতীয়ত যেটা হয়েছে এখানে লিখে দিচ্ছি সেটা লিখবা, তৃতীয়ত যেটা লিখে দিচ্ছি সেটা লিখবা, চতুর্থ যেটা লিখে দিচ্ছি সেটা তোমরা দেখে দেখে লিখবা। এরপর দেখো সুতরাং গণতন্ত্র এমন একটি শব্দ যা যুগ যুগ ধরে রাজনৈতিক চিন্তা জগতে তুমুল আলোড়ন সৃষ্টি করে। গণতন্ত্র কথাটির ভূপতিগত অর্থ হচ্ছে জনগণের শাসন বা কর্তৃত্ব। গণতন্ত্র এমন এক ধরনের শাসন ব্যবস্থা যে শাসন ক্ষমতা সমাজের সদস্যদের কাছে থাকে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে শাসন সংক্রান্ত ব্যাপারে শাসিত সমিতি লাভ। ক নম্বর আছে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য। আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক সরকারকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপর আমরা দেখো এখানে মন্ত্রিপরিষদ সরকার বা সংসদীয় সরকার কাকে বলে সেটা একটু লিখে দিয়েছি। যে শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ তাদের সকল ভালোমন্দের জন্য ব্যক্তিগতভাবে সম্মিলিতভাবে আইন পরিষদের নিকট দায়ী থাকে তাকে সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ সরকার বলে। সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, এটা তোমরা এখান থেকে দেখে লিখবা। এরপরে দেখো নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, সংসদীয় সরকারের একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপ্রধান কিছুই করতে পারে না। এরপর দুই নম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্ব, তিন নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, চার নম্বর হচ্ছে বিরোধী দলের অস্তিত্ব। এখান থেকে তোমরা রোধ করতে পারে এই পর্যন্ত লিখে দিবা। তারপরে দেখো পাঁচ নম্বর নমনীয় সংশোধন
সংবিধান সংসদীয় সরকার স্বতন্ত্র নমনীয় প্রকৃতির হয়, জনপ্রতিনিধিদের শাসন বলে সংবিধান সহজে পরিবর্তন করা যায়। 6 নম্বর দলীয় শাসন, 7 নম্বর আছে আইনসভার প্রাধান্য। এ সরকারে আইনসভার প্রাধান্যত স্বীকার করা হয় এটি যে কোনো ধরনের আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করতে পারে। এখানে তোমরা দাড়িটা মিস্টেক হয়েছে, এই দাড়িটা তোমাদের দরকার নেই। মন্ত্রিসভার সদস্যরা আইনের বিল ও বাজেট প্রস্তাব করে। রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো। এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও রাষ্ট্রপতি প্রকৃত শাসক ও আইনগত দিক থেকে তিনি প্রকৃত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন এবং আইনসভার নিকট দায়িত্বশীলও নন, তবে আইনসভার গৃহীত বিলের ভেটোদানের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সাধারণত রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তিনি জনগণের কাছে দায়ী থাকেন। এ ব্যবস্থায় মূল হচ্ছে রাষ্ট্রপতি নির্দিষ্ট, জনগণের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। কেবলমাত্র শাসনতন্ত্রের লঙ্ঘন, গুরুতর অসদাচরণ, দায়ের কিংবা শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে অভিসংসিদ্ধ করা যায়। এবং 4 নম্বর তোমরা এখান থেকে দেখে দেখে লিখবা, 5 নম্বর দেখে দেখে লিখবা, 6 নম্বরও এখান থেকে হুবহু তোমরা দেখে দেখে লিখতে পারো। দেখো, গ নম্বর সংসদীয় রাষ্ট্রীয় সরকারের পার্থক্য, তোমাদের বইতে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকমভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট বক্স আকারে লিখবা, কারণ আমরা সাধারণত ছোটোকাল থেকে বক্স আকারেই কিন্তু লিখে আসছি পার্থক্যগুলো। তাহলে সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, তাহলে এখানে দেখো সংসদীয় সরকার রাষ্ট্রপ্রধান থাকেন, নিয়মতান্ত্রিক, এখান থেকে তোমরা এত দূর পর্যন্ত লিখবা, এখান থেকে 1 নম্বরে এত দূর পর্যন্ত লিখবা। তারপর দেখো 2 নম্বরে সংসদীয় সরকারের মন্ত্রিপরিষদ, আইনসভার সদস্য এবং তারা তাদের কার্যাবলীর জন্য আইনসভার কাছে দায়ী থাকেন। এখানে রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন, তিনি কারো কাছে দায়ী থাকেন না, সংবিধান বা শাসনতন্ত্র তার ক্ষমতার উৎস। 3 নম্বর আছে সংসদীয় সরকারের আইনসভায় অনাস্থা প্রস্তাব পাশ করে মন্ত্রিসভাকে অপসারণ করা যায়, আর রাষ্ট্রপতি নির্দিষ্ট মেয়াদের আগে আইনসভা ভেঙে দিতে পারেন, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বা সম্ভব নয়। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান নির্দিষ্ট মেয়াদের জন্য ক্ষমতার অধিষ্ঠিত হন, মেয়াদ শেষ হওয়ার পূর্বে তাকে সহজে অপসারণ বা পদচ্যুত করা যায় না, তাকে অপসারণ করতে বিচার বিভাগীয় পদ্ধতি অনুসরণ করতে হয় যা জটিল ও সময় সাপেক্ষে। এখানে দেখো 4 নম্বর হচ্ছে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী আইন সবার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং অন্যান্য মন্ত্রীরাও আইনসভার সদস্য, এখান থেকে এত দূর পর্যন্ত লিখবা, তারপর 4 নম্বরে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দিবা। 5 নম্বর দেখো সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য সবাই বিভিন্ন বিল উত্থাপন করতে পারেন, বাজেট পেশ করেন এবং অন্যান্য কাজে অংশগ্রহণ করতে পারেন। এখানে রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীরা রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নিযুক্ত হন এবং পদচ্যুত হন, তারা রাষ্ট্রপতির অধীনস্থ আজ্ঞাবাহী কর্মচারীর মাত্র, রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তারা তাদের পদে বহাল থাকেন। এরপর আমরা একটা উপসংহারটি নিয়ে দিয়েছি এই প্রশ্নের আলোকে, সংসদীয় সরকার রাষ্ট্রপতি শাসিত সরকারের উভয় গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা যেমন স্থিতিশীলতার প্রতীক এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সক্ষম, সংসদীয় সরকার ব্যবস্থা তেমনি নমনীয়, দায়িত্বশীল ও যুগোপযোগী। সংসদীয় সরকারের মন্ত্রীগণ আইনসভার নিকট এবং পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকেন, রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিসভার সদস্যগণও কেবল রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। 1 নম্বর উপস্থাপনা কৌশল, এটা মূলত কোনো প্রশ্ন নয়, এটা তোমাদের এখান থেকে প্রশ্ন করা লাগবে না, উত্তর করা লাগবে না, অর্থাৎ উপরে তুমি যেই প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার করলা সেটার উপর বেস করে কিন্তু এটা তোমাদের জানতে চেয়েছে, অর্থাৎ এটার উপর মার্ক দিবে তোমাকে। এখানে কোনো, এটা মূলত কোনো কোশ্চেন নয়, তোমাকে এরকম 1 নম্বর দিয়ে উপস্থাপনা কৌশল তারপর প্রশ্ন লিখতে হবে এমন নয়, অর্থাৎ তুমি উপরের প্রশ্নগুলো কীভাবে লিখলা, এই দেখো আমি প্রশ্নের ভিতরে আমি উপসংহার দিয়েছি, ভূমিকা দিয়েছি, এগুলো কিন্তু প্রশ্ন চাইনি, এটাই হচ্ছে তোমার প্রেজেন্টেশন, অর্থাৎ তুমি প্রেজেন্টেশন কীভাবে করলা সেটার উপর বেস করেই কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে। তো এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে, আর তোমরা জানো এটা আমার নতুন চ্যানেল এবং এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরপরে তোমরা কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র চাও সেটা আমাকে এই কমেন্টে জানিয়ে দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।